হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। রিসেন্টলি আমাদের গ্রামে খুবই সুন্দর একটি পার্ক উদ্বোধন হয়েছে, ময়মনসিংহ বালুকা হবিরবাড়ির গ্রামে। তো আমরা আজকে যাচ্ছি গ্রিন অনন্য পার্কে। সম্পূর্ণ পার্কটি আমরা এক্সক্লুসিভ আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু পার্কটির নাম গ্রিন অনন্য। আমরা যে পথ দিয়ে যাচ্ছি পথটি হলো, তাই আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার আশেপাশে যে পথটি আছে এই পথটি একদম সরু একটি পথ, গ্রামের অত্যন্ত একটা সরু একটি পথ দিয়ে আমরা যাচ্ছি। আপনারা যেতে আপনাদের যেই তাই ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সবুজে ঘোরা এই পার্কটি। এই পার্কটি আঁকাবাদাম মেট্রো পথে আপনার ডেলিভারি মূল হতে আপনারা এই পার্কটির ভিতরে ঢুকে যাবেন। সামনেই দেখবেন পার্কটির একদম গজারি ঘর বনে ভরা, চারিদিকে গজারি ঘর। আর এই পথ দিয়ে আপনারা আঁকাবাঁকা হেঁটু পথে চলে যাবেন। এবং আমরা যেতে যেতে এখন আমরা চলে এসেছি প্রায় বিডোবিশের কাছাকাছি, বিডোবিশের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। চারিদিকে আপনার মিঠু পথ দেখতেই পারতেছেন বিডোবি, এখানে যেটা আছে এটা হলো আপনার বিডোবিশ। এখানে দেখতেই পারতেছেন বাদর অলরেডি বসে আছে, বিট কর্মকর্তা কার্যালয় বাংলাদেশ সরকার অনুমোদিত। এখানে আপনার মিঠু পথে দেখতেই পারতেছেন বানর খেলা করে। অবশ্যই গ্রামের অত্যন্ত একটা সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখানে হাজির হয়েছি। এখন আমরা আবার পথ ধরে পাড়ি দেব গ্রিন অনন্য পার্কের দিকে, সবুজে ঘেরা। দেখতেই পারতেছেন আমরা অলরেডি গ্রিন অনন্য পার্কের সামনে চলে এসেছি এবং গ্রিন অনন্য পার্কের ভিতরে আমরা ঢুকে যাব। গ্রিন অনন্য পার্কের ভিতরে ঢুকতে গেলে অবশ্যই আপনাদের এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে টিকিটের মূল্য হলো 100 টাকা করে জনপ্রতি, এবং ছোট বাচ্চাদের এখানে কোনো টিকিট নেই, 0 থেকে 7 বছর বয়স পর্যন্ত আপনার ফ্রি। আর গ্রিন অনন্য পার্কের নিয়মাবলী 100% ফ্যামিলি প্যাক, সকাল 9টা হইতে বিকাল 5টা পর্যন্ত আপনার এই পার্কটি সবার জন্য উন্মুক্ত খোলা থাকে, 5টার পরে পার্কটি আপনার বন্ধ হয়ে যায়। এখন আপনাদের সামনে আমি যেই ক্রিট জোনে নিয়ে যাব সরাসরি, ক্রিট জোন, এখানে ছোটদের বাচ্চাদের যারা খেলাধুলা করে এই খেলাধুলার জন্য একদম টোল একদম ফ্রি, এখানে কোনো টোল প্রয়োজন হয় না এবং এখানে কোনো কস্টিং দিতে হয় না। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, আপনি যদি রাইড ব্যবহার করতে চান ভিতরে রাইড আছে, অবশ্যই আপনার রাইড ব্যবহার করলে রাইডে টাকা দিতে হবে। রাইডের খরচ 20 থেকে 30 টাকার মতো। আছে এগুলা রাইডে যদি আপনার বাচ্চারা উঠে এবং খেলাধুলা করে তাহলে আপনাদের প্রায় 20 থেকে 30 টাকার মতো আপনাদের দিতে হবে জনপ্রতি। আর বাইরে যে রাইড গুলা দেখতে পারতেছেন, এখানে রাইডে উঠতে গেলে কোনো খরচ নেই, কোনো কস্টিং নেই, একদমই ফ্রি। দোলনা খুব সুন্দর করে বাচ্চারা দুলতেছে। এখন আমরা চলে যাব একদম পার্কের ভিতরে। পার্কের ভিতরে একদম আমরা চলে যাব, খুব সবুজে ঘেরা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। পার্কটি আসলে আমরা ভেবেছিলাম যে পার্কটি মনে হয় সুন্দর হবে না,
কিন্তু আসলে পার্কের ভিতরে ঢুকে একদম মন ছুঁয়ে গিয়েছে। পার্কের ভিতরের যে পরিবেশ খুবই সুন্দর, দেখতেই পারতেছেন। এখানে আমার মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছ ছেড়ে দেওয়া আছে, অনেক সুন্দর। আপনারা চাইলে সবাই ফ্যামিলি নিয়ে এই পার্কে আপনারা চলে আসতে পারেন। গ্রিন অনন্য পার্ক, সবুজে ঘেরা পার্ক, পার্কটি অত্যন্ত খুব সুন্দর। এখানে ছোট বাচ্চাদের জন্য রাইড আছে, দেখতেই পাচ্ছেন রাইড গুলো। আপনারা কেউ যদি আপনাদের ক্ষুধার্ত লাগে এবং আপনারা কিছু খেতে চান, এখানে আপনার শপ আছে, এখান থেকে আপনারা কিনে। অনেক সুন্দর জায়গা, আসলে ঘুরার মতো একটা জায়গা। এখানে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখন আমরা চলে যাচ্ছি, সামনে আমাদের একটি রাইড আছে, রাইডে। একটি রাইডে যদি আপনারা উঠেন, আপনাদের এখানে 50 টাকা করে আপনার রাইডের জন প্রতি 50 টাকা করে আপনার রাইড দিতে হবে। টিকিট কেটে আপনারা এখানে উঠতে পারবেন। ফ্লাইং বিমান, এই ফ্লাইং কার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমাদের সামনে যে রাইডটি আছে, এই রাইডটি হলো ফ্লাইং কার। ফ্লাইং কারের আপনার কস্ট 50 টাকা করে জন প্রতি, প্রতি টিকিটের মূল্য 50 টাকা। আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে আপনার ফ্লাইং কারের উঠার অনুমতি প্রত্যেকটি ফ্লাইং কারের টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। 50 টাকা দিয়ে আপনারা টিকিট কেটে ফ্লাইং কারের মজা উপভোগ করতে পারেন। আমার পাশে ট্রেন, এখানে যে ট্রেনের যে রাইড আছে, এই রাইডটিও আপনারা সেম 50 টাকা করে আপনাকে 2 রাউন্ড ঘুরাবে। টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা করে। আমার পাশেই ফ্লাইং কার এবং ট্রেন, ট্রেন ভ্রমণ এবং ফ্লাইং কারের ভ্রমণের টিকিটের মূল্য 50 টাকা করে জন প্রতি। আমার এই পাশে ট্রেন অলরেডি চালু হয়ে গিয়েছে,
দেখতে পারতেছেন ট্রেনের যাত্রী বসে আছে এবং ট্রেন ছুটতেছে বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসার জন্য আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর একটা পরিবেশে সবাই ঘুরে যেতে পারেন গ্রিন অনন্য পার্ক আসলে সবুজে ঘেরা পার্ক অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখন আমরা চলে এসেছি বন্ধুরা এখানে পিকনিক স্পটে কিছু লোক এসেছে এখানে দেখতেই পাচ্ছেন এরা এখন গান স্টার্ট করবে এবং বিভিন্ন স্কুলের ছেলেবেলে এখানে গান করতেছে আমরা উপভোগ করব সবাই সুন্দরভাবে জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা মিশে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি মালা
এখন আমরা চলে যাচ্ছি সবুজের ঘেরা দুই পাড় দিয়ে সুন্দর একটি পরিবেশের মাঝখান দিয়ে লাভ অনেক সুইট একটা জায়গা বাংলো এখানে চাইলে আপনারা এখানে রুম বুকিং নিয়ে থাকতে পারেন এবং রুম বুকিং নিয়ে থাকার জন্য এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে এবং পাশে আমার আছে সুইমিং পুল আপনারা সুইমিং পুলে আপনারা গোসল করতে পারেন সুইমিং পুলে গোসলের টিকেটের মূল্য 250 টাকা করে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে এখানে আপনারা পুরো রাইড দিয়ে আপনারা পুরো সুইমিং পুলের যে এরিয়া আছে এরিয়াটা আপনারা ঘুরে আসতে পারেন এবং সুন্দর একটি লেক লেকের দেখতে পাচ্ছেন লেকে অনেক রাইড আছে রাইড নিয়ে লেক ঘুরে ঘুরে দেখতেছে ফ্যামিলি নিয়ে যদি এখানে আসেন অবশ্যই আপনার এখানে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার খুব সুন্দর একটা ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন গ্রিন অনন্য পার্ক এখানে আপনার একটা স্টেজ আছে ড্রাগন আপনারা চাইলে এখান থেকে ড্রাগনে বিনামূল্যে উঠতে পারেন এবং ড্রাগনের স্বাদ গ্রহণ করতে পারেন এখন আমরা চলে যাব কপিশপে কপিশপ এটা এখনো স্টার্ট হয়নি কেবলমাত্র কপিশপ শুরু হয়েছে এখানে কাজ কাম এখনো শেষ হয়নি যখন আপনার কবিশপের কাজ কাম সবগুলো শেষ হবে তখন আপনারা এখানে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আপনারা কফি খাবেন এবং কফির সাথে সাথে আপনারা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এটা এখনো কবিশপ এখনো স্টার্ট হয় নাই খুব দ্রুতর মধ্যে এটা আপনার স্টার্ট হয়ে যাবেন এটা নির্মাণাধীন অলরেডি নির্মাণ কাজ চলতেছে কফি হাউসের সাথে সাথে আপনারা এখানে খুব সুন্দর সুইমিং পুলে আপনার যে এখানে বিভিন্ন ধরনের মাছ ছেড়ে দেওয়া আছে এখানে আপনার মাছের উপভোগ করতে পারেন এবং তালপাতা দিয়ে বেড়া তালপাতার ছাউনি দিয়ে গ্রাম অঞ্চলের অত্যন্ত এখানে আপনার কিছু পাখি আছে এবং কিছু গুগু আছে অস্ট্রেলিয়ান গুগু ফেন্সি গুগু আপনারা চাইলে বিনামূল্যে গুগুগুলো দেখতে পারেন এখানে কোনো কষ্ট দিতে হবে না এবং কোনো টিকিট কাটতে হবে না এই কফি হাউসে আসলে আপনারা এখানে আবার লাভবার্ড বিভিন্ন ধরনের প্রজাতির পাখি আছে এবং কফি হাউসে সুন্দর একটি দিঘি আছে এটা নির্মাণ কাজ চলতেছে এখন আমরা চলে যাব লেকে লেকের পারে এবং লেক পারে গিয়ে আপনাদের আমরা ঘুরে ঘুরে পুরো পার্ক যে লেকে আছে লেকটা আপনাদের পুরোটা ঘুরে ঘুরে আমরা দেখাবো গ্রাম বাংলার অত্যন্ত গ্রামের ভিতরে
খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এখন আমরা চলে এসেছি লেকের পারে আপনারা এখানে রাইডে যদি উঠেন একজন প্রত্যেকটা রাইডের মূল্য 50 টাকা করে আপনারা দুইজন যদি উঠেন 100 টাকা চারজন উঠলে 200 টাকা আপনারা এখানে উঠে আপনারা লেকে উপভোগ করতে পারেন রাইডের এই রাইড দিয়ে আপনার পুরো লেক আপনারা ঘুরে দেখতে পারেন এবং খুব সুন্দর একটা পরিবেশ এবং অনেক স্বচ্ছ পানি আর এই লেকটা এত সুন্দর এত মনোমুগ্ধকর আর এত মিষ্টি একটা পরিবেশ এখানে আমি না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা লেকের পারে যেই রুমগুলো দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে আপনারা রাতে থাকতে পারেন এবং এখানে লেকের সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ লেকের এখান থেকে আপনার লেকে উঠে চারিদিকে আপনার যে লেকটা আছে পুরো লেকটা এবং এখানে যে পার্কের ভিতরে যে হোটেল আছে এবং রেস্টুরেন্ট আছে এটা আপনারা পুরো বাইক দেখে উপভোগ করতে পারেন এবং এখানে সুইমিং পুল আছে আর এখানে যে আপনার রুমগুলা দেখতে পাচ্ছেন এই রুমগুলা একদম এসি এসি একদম খুব সুন্দর এবং টিভি ফ্রিজ এভরিথিং সব ধরনের ব্যবস্থা আছে এবং এখানে থাকার খুব সুন্দর একটা পরিবেশ পাশে আমি যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে এটা হলো আমার সুইমিং পুল এই যে বাম পাশে এটা আমার সুইমিং পুল এখানে আপনারা চাইলে এখানে আপনারা গোসল করতে পারেন প্রতি ঘন্টায় 250 টাকা করে খুব সুন্দর একটা পরিবেশ আমার এই ভিডিওটি ভিউয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিউয়ার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন ভিডিও আমার এই ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিউয়ার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও বানানোর সাথে সাথে আপনারা জানেন নোটিফিকেশনের মাধ্যমে আমার এই ভিডিওগুলো পেয়ে যান এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে যারা এখানে পার্কে ভ্রমণ করতে আসে এবং পার্কে ঘুরতে আসে তাদের জন্য একটা গাইডলাইন আমার এই গাইডলাইন যদি ফলো করে ভিউয়ার্স আপনারা যদি পার্কে আসেন অবশ্যই এখান থেকে আপনারা খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনারা এখানে উপভোগ করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে রাত্রি যাপন করে থাকতে পারেন এখানে থাকার সুব্যবস্থা আছে এবং কোনো ধরনের 100% সিকিউরিটি এখন আমরা লেকের পার থেকে একদম আবার চলে এসেছি এটা হলো আপনার রাতের চিত্র রাতে অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর পরিবেশ থ্যাংক ইউ সবাইকে ভিউয়ার্স আমার এই ব্লগটি দেখার জন্য গ্রিন অনন্য পার্কে আসুন সুন্দর একটা পরিবেশ উপভোগ করুন থ্যাংক ইউ সবাইকে ভিউয়ার আপনারা যারা গ্রিন অনন্য পার্কে আসতে চান গ্রিন অনন্য পার্কে আসার জন্য আপনারা যদি গাজীপুর থেকে আসেন গাজীপুর থেকে আপনারা ডাইরেক্ট গাড়িতে উঠবেন 40-50 টাকা ভাড়া নেবে ডাইরেক্ট সিস্টুর এসে নামবেন সিস্টুর থেকে আপনারা
চাইলে ডানিয়ারির মোড় থেকে 20 টাকা ভাড়া দিয়ে ডাইরেক্ট আপনারা বিনন্ন পার্কের ভিতরে চলে আসতে পারেন এবং যারা মানসিং থেকে আসবেন তারা ডাইরেক্ট মানসিং থেকে সিস্টেমে নামবেন এবং সিস্টেম থেকে আপনারা ডানিয়ারির মোড় দিয়ে আপনারা ডাইরেক্ট রিজার্ভ নিয়ে আপনারা বিনন্ন পার্কে যেতে পারবেন এবং কি আপনারা বেগে বেগে বিনন্ন পার্কে যেতে পারেন ডেলিভারি মোড থেকে যদি আপনারা উঠেন তাহলে আপনাদের জন প্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা আপনাদের একদম বিনন্দন পার্কের সামনে এসে নামাবে আর যারা গাজীপুর থেকে আপনারা আসতে চান তারা গাজীপুর থেকে ডাইরেক্ট চলে আসবেন স্কয়ার মাস্টার বাড়ি থেকে আপনারা আসবেন ডেলিভারি ডেলিভারি থেকে আপনারা 20 থেকে 30 টাকা দিয়ে আপনারা চলে যাবেন ডাইরেক্ট গ্রিন অনন্য পার্কে গ্রিন অনন্য পার্কে আসার জন্য এটা একদম খুব সুন্দর একটা সুযোগ আপনারা চাইলে এখানে ফ্যামিলি প্যাক নিয়ে আপনারা নাইটে এখানে থাকতেও পারবেন এবং থাকার খুব সুব্যবস্থা রয়েছে থ্যাংক ইউ এবং খাওয়া দাওয়ারও খুব সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন এবং এখানে খেতেও পারবেন এবং রিসর্ট খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর রিসর্ট একদম ওয়ান ক্লাস রিসর্ট